এই নাও, এই গয়নাগুলো পরে ফেলো। গয়না? হ্যাঁ, এগুলো তোমার শ্বশুর বাড়ির গয়না। না, আমার বাপের বাড়ি যথেষ্ট গয়না আছে। জানি, ধরো ধরো বলছি। জানি তোমার বাপের অনেক পয়সা আছে, সে সব পয়সাই আমার স্বামীর জমি বিক্রি করা টাকা। কি বলছেন আপনি? আপনি আমার ড্যাডির উপর অভিযোগ আনছেন? অভিযোগ নয়, তোমার বাবাকে জিজ্ঞেস করো, তার ব্যবসা করে যে এত টাকা হয়েছে সেই ব্যবসার পুঁজি কোত্থেকে এসেছে। আপনি কি বলতে চাইছেন? সহজ সরল সত্যি কথা বলছি, বুঝতে পারছো না তো? তোমার বাবাকে ব্যবসার পুঁজি কে দিয়েছেন জানো? জগন্নাথ মুখার্জি। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তোমাকে বিশ্বাস করতে হবে না, তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করতে পারো, অবশ্যই সত্যি কথা বলবেন না, উনি মিথ্যেবাদী। কিন্তু তোমার মা, তোমার মা সব সত্যি কথা বলবে। আমার স্বামী তার জমি জিরেত বিক্রি করে সমস্ত টাকা রাজশেখর গাঙ্গুলিকে দিয়েছিলেন ব্যবসা করবার জন্য, আর তিনি সেই টাকায় ব্যবসা করে ফুলে ফেঁপে আজ শহরের মস্ত বড় ধনী ব্যবসায়ী হয়েছেন, আর আমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। তুমি জানো তোমার শ্বশুরমশাই এই গ্রামের জমিদার ছিলেন, তার সমস্ত জমি জিরেত বিক্রি করা টাকা নিয়েছেন তোমার বাবা, একটা অকৃতজ্ঞ বেইমান লোক। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কি হলো, আপনি তৈরি হননি? তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, শুভ সময় চলে গেলে কি হবে? আমার শাশুড়ি কতগুলো কথা বলে গেলেন। শুনেছি, সব শুনেছি, সব সত্যি কথা, যার জন্য আমাদের ভাগের টাকা মার গেছে। ১০ লক্ষ টাকা পাই আমার বাবা কোটের মোহরে, উনি বলেছেন ১০ লক্ষ টাকা দেওয়ার মুরদ নেই, নুন আনতে পান্তা ফুরোয়। দাঁড়াও না, আজকের ভাত কাপড়ের অনুষ্ঠানটা ভালোই ভালোই মিটে যাক, তারপর একটা হেস্তু নেস্তু করে তবে ছাড়বো আমি। গয়নাগুলো পড়ে নিন।